নমস্কার আজকে আরেকটি রেলিভেন্ট বিষয় ফর দ্য নিউবর্ন কেয়ার নিয়ে আমরা আলোচনা করবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ন্যাপি র্যাশ আমি নিজের ইন্ট্রোডাকশানটা একটু আরেকবার বলি আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেডেটিশিয়ান এবং নিউনেটোলজিস্ট তো ন্যাপি র্যাশ নিয়ে যেটা বলার আর জেনারেলি যেটা হয় একটা বাচ্চা যখন ডেলিভারি হয় ইন দ্য হসপিটাল সো নর্মাল ইউজুয়াল স্টে ইন দ্য হসপিটাল উইল বি অ্যারাউন্ড থ্রি টু ফোর ডেজ হুম সো আফটার দ্যাট দ্য বেবি ইজ গোয়িং টু হোম হ্যাঁ অ্যান্ড পেরেন্টসদের সেই ব্যাপারটা টেক কেয়ার করতে হয় এইবার যেটা হয় সেই এই ন্যাপি ন্যাপি র্যাশ কেন হয় বেসিক্যালি অনেক ক্ষেত্রেই যেটা হয় পেরেন্টসরা বাড়িতে গিয়ে বাচ্চাদের টেকিং কেয়ার অফ দ্য জেনিটেলিয়া যেটা সেটা অনেক সময় ন্যাপি ইউজ করেন ওনারা প্রায় মোর নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ফোর আওয়ার্সই প্রায় ন্যাপি ইউজ করেন সেইটার একটা কারণ হতে পারে যারা আজকাল ইয়াং কাপল দে আর ইনভলভ উইথ দেয়ার জবস অলসো দে আর ভেরি মাচ বিজি অলসো সো সেইটা হয়তো তাদের একটু হেল্পফুল হওয়ার জন্য বা তাদের সুবিধার জন্য অনেক সময় হয়তো তারা এই ব্যাপারটা করেন কিন্তু আমার একটু আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে বাচ্চার এই যে ন্যাপি আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করছেন তার কিছু কমপ্লিকেশানস হতে পারে তার র্যাশেস কিছু হতে পারে যেটা দ্যাট ক্যান বি ভেরি ভেরি ডিফিকাল্ট মেক সাম ডিফিকাল্ট সিচুয়েশনস ফর নিউ নিউবর্ন বেবি অলসো হ্যাঁ সো আমার মনে হয় যেটা যে আপনারা ন্যাপি ইউজ করুন আমি একদম বারণ করবো না ন্যাপি ইউজ করতে বাট একটা নির্দিষ্ট টাইম করুন ধরুন কথার কথা আপনারা সকালবেলা থেকে পুরো দিন হয়তো ন্যাপি ইউজ করলেন না আপনারা রাত্রের দিকে কিছুটা সময় করুন হ্যাঁ যদি যেহেতু রাত্রিবেলার দিকে অনেক সময় প্রবলেমসগুলো বেশি হয় যদি বাচ্চা ইউরিন পাস করে ইন ইন দ্য বেড অলসো সো দ্যাট ক্যান বি লিটল বি ডিফিকাল্ট ফর ইউ পিপল অলসো হ্যাঁ তো সেই জন্য আপনি রাত্রের দিকে ইউজ করুন কিন্তু সকালবেলাটা প্লিজ ন্যাপি ইউজ করবেন না কেন ন্যাপি যারা চব্বিশ ঘন্টা ইউজ করে তাদের ওই ন্যাপির জায়গায় একটু র্যাশ মতো হয় লাল 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 এরিথেম্যাটাস র্যাশ মতো হয় সো দ্যাট ইজ কল ন্যাপি র্যাশ এই ন্যাপি র্যাশের প্রবলেম যেটা হয় যখন ন্যাপিরাস হয় এবং সেটা বাড়তে থাকে আস্তে আস্তে সো বেবি ইজ গেটিং ইরিটেটেড ওটাতে বাচ্চার জ্বালা হয় ইরিটেশন হয় আরও আরও নানান রকম প্রবলেমস হয় হ্যাঁ তো সেই জন্য আমার মনে হয় যে এই ন্যাপি র্যাশের থেকে যদি বাঁচতে হয় বা ন্যাপি র্যাশটা যদি আমাদের বন্ধ রাখতে হয় বাচ্চার যদি ভালোর জন্য ভেবে তাহলে আমাদের ন্যাপি ইউজের টাইমিংসটা কমাতে হবে ইউজ না করতে পারলে তো সবচেয়ে ভালো বাট অ্যাজ এখন নাওয়েডেজ আমরা সবাই প্রচণ্ড বিজি কাজে আমাদের এই প্রবলেমসগুলো হতে পারে রাত্রের দিকে সেই জন্য আপনারা রাত্রিবেলাটা কিছুটা সময় ইউজ করুন বাট দিনের বেলা ইউজ করবেন না যদি বাই চান্স তাতেও র্যাশ হয় কিছু ফার্মাসিতে কিছু ক্রিমস পাওয়া যায় ফর দ্য ন্যাপি র্যাশেস ইজি ন্যাপি বলে কিছু ক্রিম পাওয়া যায় হ্যাপি ন্যাপ বলে কিছু ক্রিম পাওয়া যায় সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন দ্যাট ইজ মাচ সেফ ফর দ্য নিউবর্ন বেবিস এবং ওই অ্যারাউন্ড ধরুন দিনে সারাদিনে তিনবার মতো আপনারা ইউজ করলেন এবং তাতে ন্যাপিরাস আস্তে আস্তে কমে যাবে সেকেন্ড যেটা হচ্ছে যদি ন্যাপি ইউজ না করে আপনারা কাপড়ও ইউজ করেন চেষ্টা করবেন কাপড়টা রেগুলার ইন্টারভেলে চেঞ্জ করার জন্য কারণ বা বেবি যখন আপনার ইউরিন পাস করছে বা স্টুল পাস করছে দ্যাট ইজ ইন দ্য কন্ট্যাক্ট উইথ দ্য স্কিন অফ দ্যাট জেনিটেলিয়া রিজিয়ান সেই জন্য এটা যত কন্ট্যাক্টে থাকবে তত কিন্তু ইনফেকশনস বা র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্য ডু ইন দ্যাট ওয়ে যখন আপনি ন্যাপি ইউজ করছেন না সেই সময়ও কিন্তু আপনাকে নর্মাল কাপড় আপনারা ধরুন একটা কটন কাপড় ইউজ করলেন জড়িয়ে রাখলেন জায়গাটায় সেইটাও কিন্তু আপনাকে রেগুলার ইন্টারভেলে চেক করতে হবে ওয়েদার দ্য বেবি ইজ পাসিং স্টুল আর ইউরিন যদি করে থাকে সঙ্গে সঙ্গে ক্লিন করে আবার নতুন ফ্রেশ ড্রাই কাপড় আপনাকে লাগাতে হবে না হলেও কিন্তু র্যাশ হতে পারে সো দিস আর দ্য থিংস আজকের টপিক আশা করি এই টপিকটা আপনাদের কিছুটা হেল্প করবে ফর রিডিউসিং দ্যাট কাইন্ড অফ প্রবলেমস লাইক ন্যাপি র্যাশ থ্যাংক ইউ নমস্কার